এর যুবক বাবা কুমিল্লা শহরে রিকশা চালায়, দুকিনি মা অসুস্থ, রিকশা চালায় চালায় ছেলের লেখাপড়ার খরচ যোগাইতেছে বাবা, এইদিকে সন্তান স্কুল জীবন কলেজ জীবন পার কইরা ঢাকা শহরে আসলো, ভার্সিটিতে লেখাপড়া করে একটা টিউশনি কইরা কোনো রকম লেখাপড়ার খরচ যোগায়, বাবা একা রিকশা চালায়া সন্তানের ভার্সিটির খরচ যোগানো বড় কষ্টকর, তবু বাবা রিকশা চালায় সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য, সন্তানের সুন্দর একটা জীবন দেখার জন্য। আমার সন্তান বড় হবে, ভালো চাকরি করবে, সন্তানের দ্বারা আমাদের অভাব দূর হবে, কত স্বপ্ন কত আশা। এইদিকে ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। গ্রামের ওই দুঃখিনী মা দুঃখী বাবার কথা সন্তান শহরের উচ্চ বিলাসিতার বাতাসে মগ্ন হয়ে বাপ মার কথা ভুলে গেল। সমাজে এমন কত কুলাঙ্গার সন্তান পাওয়া যায় যারা মা বাবার কষ্টের কথা মুহূর্তের ভিতরে ভুলে যায়। সন্তান মার খবর নেয় না, বাবার খবর নেয় না, শহরে বৌনিয়া বাচ্চা নিয়ে শহরে বাসা করে থাকে, অথচ গ্রামের দুঃখিনী মায়ের খবর বাবার খবর নেয় না। ভেড়া আমার ছেলে বছর হয়ে গেল, বছরের পর বছর চলে যায়, গ্রামে আসে না, ভালো একটা চাকরির ব্যবস্থা হলো, গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা নিল, আলিশান বাসা, ওই বাসায় স্ত্রীকে নিয়ে সে বসবাস করতেছে। দিন যায় রাত যায়, মার কথা বাবার কথা যেন ভুলেই গেল। এইদিকে স্ত্রীও তাকে বাপ মার কথা ইয়াদ হদে সাহায্য করে না, বরং বাপ মার কথা ভুলে যাওয়ার জন্য স্ত্রী যদ্দূর করার তা করে। আজকে আমাদের সমাজে এমনও স্ত্রী পাওয়া যায় যে স্ত্রী চায় না শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে সংসার করবে, সে সব সময় টার্গেটে থাকে কেমন করে স্বামীকে নিয়ে আলাদা থাকা যায়। এমনও কিছু মা এমনও কিছু স্ত্রী সমাজে আছে, নববধূ আছে, কিন্তু আমি ভালো করে বলতে চাই, এরে মা একটু খেয়াল করে শোনো, আজ তুমি তোমার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে যেমন আচরণ করবা, আগামী কাল তোমার সাথে তোমার সন্তান একই আচরণ করবে। এটা এমন এক বিষয়, এটা শুধু চলে যায় আর ফিরে আসে না বিষয়টা এমন নয়, কারণ নবীজি বলেন একমাত্র বাপ মার সাথে আচরণ সন্তান যেমন করবে আল্লাহ দুনিয়াতে তার নগদ বদলা তাকে দিয়ে দিবে। তুমি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের তোমার পুত্রবধূর দ্বারাও তোমার এমন খেদমত নেওয়াইবে। আর যদি তুমি তাদের খেদমত না করো বরং নির্যাতন করো, তাহলে কপালে ভালো করে লিখে নাও, তোমার জন্য এরকম নির্যাতন অপেক্ষা করেছে। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত, নবীজি বলেন সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনাহ একটা কবিরা গুনাহ আছে এমন যার শাস্তি আল্লাহ মৃত্যুর আগে নগদ দিবে নগদ, সেটা হলো বাপ মার সাথে বিয়াদবি, বাপ মার সাথে বিয়াদবি, মা বাবার উপরে নির্যাতন, বাপ মার দিলে কষ্ট, বাপ মার দিলে ব্যথা, যেই সন্তান দিবে আল্লাহর নবী বলেন এই গুনাটার শাস্তি আল্লাহ পাক শুধু আখেরাতে দিবেন তা না, দুনিয়াতেই মৌতের আগে আগে আল্লাহ সন্তানকে দিয়ে দিবে। ভাইরা বন্ধুরা এবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, ওই যুবক অফিসে যায় বাসায় আসে, এইভাবে দিন চলছে, ওইদিকে গ্রামের বাড়িতে দক্ষিণী মা
আর বাবা শুধু সন্তান সন্তান করে আহাজারি করে। একবার যদি সন্তানটা আসতো, একবার যদি সন্তানটারে দেখতে পাইতাম। মা দুঃখিনী আর সইতে পারে না, বাবাকে পাঠায়, অনুরোধ করে, স্বামীকে একটু যাও না, অফিসেরই ঠিকানা নিয়ে তুমি একটু যাও, সন্তান আমাদেরকে ভুলে গেছে, কিন্তু আমরা তো মা, আমি তো মা, 10 মাস 10 দিন আমি তো আমার পেটে রাখছি, এজন্য অভিমান করি, তুমি যদি থাকতে পারো, কিন্তু আমি মা থাকতে পারি না গো স্বামী, একটা নজর আমার সন্তানকে দেখাও। দেখানো লাগবে না, তুমি নিজে যায় দেখে আসো, তুমি যদি যায় দেখে আসো, আর তুমি যদি আমাকে বলো এরকম দেখছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব, তোমার দেখেই আমার দেখা, স্বামী গো একটু যাও না, আমি আর পারি না, তুমি একটু যায় দেখে আসো। স্ত্রীর বারবার অনুরোধে স্বামী, রিক্সাওয়ালা স্বামী, স্ত্রীর বারবার অনুরোধে অফিসের ঠিকানা নিয়ে ঢাকা শহরে আসলো। এ ভাই বাস্তব ঘটনা বলতেছি রে ভাই, বাস্তব ঘটনা, একটু মনোযোগ দিয়ে শোনো, দিলের কান দিয়ে লক্ষ্য করে শোনো। ওয়াজ মাহফিল থেকে হলো চোখে পানি ঝরানোর জায়গা, ওয়াজ মাহফিল হলো এখান থেকে দিলের কিছু খোরাক নিয়ে যাওয়ার জায়গা, ওয়াজ মাহফিল তামসা করার জায়গা নয়, মজাক করার জায়গা নয়, ওয়াজ মাহফিল হলো চিকিৎসা নেওয়ার জায়গা, ট্রিটমেন্ট করার জায়গা। কার কয় কলবের রোগের, দেহের রোগের ট্রিটমেন্ট হয় হাসপাতালে, আর আত্মার রোগের ট্রিটমেন্ট হয় কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে। এ যুবক, জীবনে কত কিছুই না করেছ, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এইবার একটু অনুরোধ করে বলবো, যুবক একটু দিলটা নরম করো, একটু খেয়াল করো, আমার জীবনে এমন কোন অন্যায় ঘটে গেল যার কারণে আমার মালিক আমার উপর নারাজ হয়ে আছে, আমি আমার কর্মক্ষেত্রে কোনো সফলতা পাইতেছি না, লেখাপড়ায় কোনো উন্নতি হচ্ছে না, কোথায় তোমার গণ্ডগোল, একটু তুমি দিলের কান দিয়ে বুঝুর যুবক। এইদিকে বাবা সন্তানকে দেখার জন্য শহরে অফিসের ঠিকানায় চলে আসলো, দারোয়ান আটকায় দিল গেইটের সামনে, কার সাথে দেখা করবেন, কয় অমুকের সাথে, কয় আপনি এখানে দাঁড়ান, সিসি ক্যামেরার মাধ্যমে স্যার আপনাকে ঠিকই দেখতেছি, আমি যাই স্যারের কাছ থেকে অনুমতি আনতে হবে, স্যার যদি আপনাকে অনুমতি দেন তবে আপনি ঢুকতে পারবেন, নতুবা ঢুকার কোনো অনুমতি নাই। এই বলে দারোয়ান গেল স্যারের কাছে, যায় বলতেছে স্যার একটা বৃদ্ধ লোক গেইটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তো আসতে দেই না, আটকায় দিছি, আপনি অনুমতি দিলে তারে ভিতরে ঢুকতে দেব। স্যার সিসি ক্যামেরার দিকে তাকা দেখে গেইটের পাশে দাঁড়ানো লোক ওই গ্রামের বৃদ্ধ লোকটা আর কেউ নয়, এই বৃদ্ধ লোকটা হলো তার জন্মদাতা পিতা। দেখার পরও কিন্তু দিল নরম হয় না, এতদিন পর বাবা আসলো, এক নজর সন্তানকে দেখবে তবু সন্তানের দিল নরম হয় না। মানুষ যখন গুনাহ করি, গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে যায়, তখন ওয়াজ মাহফিলে বসলো তার দিল দিয়ে তার চোখ দিয়ে পানি আসে না, জিকিরে বসলো তার চোখ দিয়ে পানি আসে না, দিল নরম হয় না, কারণ অপরাধ আর গুনাহ মানুষের দিলকে শক্ত বানায় দেয়, মা বাবার সাথে এমন আচরণ তার দিল শক্ত হয়ে গেছে, এই গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে। এইদিকে বাবার চেহারা দেখার পরও সন্তান অনুমতি দেয় না, বরং দারোয়ানকে বলতেছে যাও, যায় বলবা স্যার বড় বিজি আছেন, অনেক ব্যস্ত, এখন দেখা করা সম্ভব নয়,
নাও তোমাকে 300 টাকা দিয়ে দিলাম, যায় তুমি তার হাতে 300 টাকা দিয়া বলবা এখন চলে যান, স্যার খুব বিজি এখন দেখা করতে পারবে না। দারোয়ান আসলো এসে বলতেছে, চাচা এ যা জানেন 300 টাকা স্যারে আপনাকে দিছে, আর বলছে স্যার বড় বিজি, খুব ব্যস্ত, ঝামেলা আছে, এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়, আপনি আজকের মতো চলে যান, তবে 300 টাকা নিয়ে যান। এই কথা বলতেই ওই গ্রামের রিক্সাওয়ালা বাবা ডাক দেয়া বলতেছে, বাজান রে আমি যে এখানে এসেছি তাকে দেখার জন্য, সে কি আমাকে দেখতে পেয়েছে? বলে হা, সে সিসি ক্যামেরার মাধ্যমে, ওই যে দেখেন ক্যামেরা লাগানো, ওই ক্যামেরার মাধ্যমে আপনাকে চিনতে পেরেছে, দেখতেও পেরেছে। এই কথাটা বলা মাত্রই বাবার চোখ দিয়ে দড় দড় করে পানি পড়ে, বাবা কান্দে আর কই, বাজান আমার টাকা লাগবে না, আমি টাকা নিতে আসি নাই, আমি এসেছিলাম এক নজর আমার সন্তানকে দেখার জন্য, যেই সন্তান আজকে বছরের পর বছর বাবাকে ভুলে রইল, মাকে ভুলে রইল, যেই সন্তানের কারণে আজকে মা শুধু সন্তান সন্তান করে করে বিছানায় পড়ে যায়, ওই সন্তানকে এক নজর দেখতে এসেছিলাম প্রিভাজন, আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, কোনো সাহায্যের জন্য আসি নাই। দারোয়ান বলতেছে, চাচা তাহলে আপনি বুঝি আমার সারের আব্বা? বলে হাহ, আমি হলাম তোমার সারের, আমি হলাম তোমার সারের বাবা, জনম দুঃখী বাবা, আমি তোমার সারের উপযুক্ত বাবা হতে পারি নাই, তোমার সারের উপযুক্ত বাবা হতে পারি নাই রে বাবা। তখন ওই দারোয়ান বলতেছে, চাচা কষ্ট নিয়েন না, স্যার বুঝি আজকে বছরের পর বছর বাড়িতে যায় না, মাসের মাস বুঝি আপনাদেরকে খরচের টাকা দেয় না, চাচা আমি বেতন পাই মাত্র 5,000 টাকা, এর মধ্যে প্রতি মাসে 3,000 টাকা আমি আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই, খরচের জন্য রাখি 2,000 টাকা, বেশিরভাগ টাকাটা আমার মা বাবার জন্য আমি পাঠায় দিই। চাচা আপনি মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করুন, বদ্ধ দিয়েন না, বদ্ধ দিলে সন্তান বিপদে পড়ে যাবে, একদিন আল্লাহ ঠিক করে দিবে। কত সুন্দর সান্ত্বনা দিয়া দারোয়ান মানুষটা, নামাজি মানুষটা, তখন ওই চাচাকে বিদায় দিল। বাবা চলে আসতেছে, এই দিকে মা অপেক্ষায় রয়েছে, কখন জানি আমার স্বামী আসবে গো, আয়েশা বলবে তোমার সন্তানের সাথে দেখা হয়েছে, সন্তানের সাথে আলাপ হয়েছে, কথা হয়েছে, তোমার সন্তান এমন এমন, মা অধীর আগ্রহে বসে আছে। এ ভাই একটু দিলটা নরম করে রে যুবক, একটু চেষ্টা করে দেখো না দিলটা নরম হয় কিনা, চোখ দিয়ে ফোঁটা পানি আসে কিনা, তাহলে মাহফিলে আসা বসা, ওয়াজ নসিহত শোনা তোমার আমার সার্থক হয়ে যাবে, ও মাহফিল করানো সার্থক, মাহফিলে আসা বসা আপনাদের সার্থক, আমাদের জন্য দূর দূরান্ত থেকে হাজিরা দেওয়াও সার্থক। যদি একজন মানুষও তার জীবনের গতির পথ সে পরিবর্তন করে, ভুল পথ পরিহার করে, যদি সে সঠিক পথে ফিরে আসে, এ সন্তান একটু খেয়াল করো, বাপ মার সাথে ভালো আচরণের, ভালো আচরণ করার সম্পর্ক তোমার দুনিয়ার সাথেও আছে, দুনিয়ার কামিয়াবির সাথে, দুনিয়ার শান্তির সাথে, দুনিয়ার রুজি রোজগারের সাথে, বাপ মার যদি অন্তরে তোমার দোয়া, বাপ মার অন্তরে যদি তোমার প্রতি দোয়া থাকে, তোমার প্রতি যদি মায়া থাকে,
তুমি যদি বাপ মার সেবা করো, বাপ মার কথা মর্তো চলো, তাহলে আল্লাহ পাক নগদ যে ফায়দাগুলো দুনিয়াতে দিবেন সেটা হলো এক নম্বর, হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন এক নম্বর ফায়দা হায়াতের ভিতরে বরকত, দুই নম্বর ফায়দা হলো রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবি, তিন নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবি তোমার বাচ্চা কাচ্চাকে মানুষের মতো মানুষ আল্লাহ বানায় দিবে, তাদেরকে আল্লাহ লেখাপড়ার দিক দিয়ে উন্নত করে দিবে। এ ভাইয়েরা বন্ধুরা, মা দুঃখিনী অপেক্ষায় দাঁড়ায় আছি, স্বামী যাবে যায় বলবে, দৌড় থেকে তাকায় দেখলো স্বামী আসতেছে, মা সামনে আগায় যায়, মনের মধ্যে কত আশা, মনের মধ্যে কত খুশি, স্বামী আইসে বলবে পাশে গেল, যা বলতেছে স্বামী, গু ও স্বামী বলো না গো স্বামী আমার সন্তানকে কেমন দেখছ, কেমন দেখছ, যখন জিজ্ঞেস করে বলা মাত্রই স্বামী আর কোনো জবাব দিতে পারে না, হাউ মাউ করে কাঁদতে লাগলো, হাউমাও করে কাঁদতে লাগলো সে অভাবী বাবাটা, যে বাবা রিক্সা চালায় চালায় সন্তানের লেখাপড়ার খরচ দিল, রে হাউমাও করে বাবা কান্দে আর কইছো, স্ত্রী গু তোমার সন্তান আমার সাথে দেখা করে নাই, আমার সাথে দেখা করার বুঝি সময় তার হাতে নাই, আবিবি আমি তো গেটের পাশে দাঁড়ানো ছিলাম, সিসি ক্যামেরার মাধ্যমে নাকি তোমার ছেলে আমাকে দেখছে, দারোয়ান যে খবর দিছে, কিন্তু ছেলে আমাকে চিনার পুরু বলতেছে, যা বল আমি বড় ব্যস্ত দেখা করার সময় না, ৩০০ টাকা পাঠাইয়া দিছে আমার খরচের জন্য, আমি দারোয়ানকে বললাম দারোয়ান আমি টাকা পয়সা নেওয়ার জন্য আসি না, আমি তো আসছিলাম এক নজর সন্তানকে দেখার জন্য, আমি তখন টাকাটা ফেরত দিয়া বললাম বাবা আমি চলে গেলাম, তোমার টাকাটা তোমার বসের কাছে পৌঁছে দিও, আর বইল গ্রাম থেকে যে বৃদ্ধ মানুষটা এসেছিল তুমি যদি না চিনে থাকো সে তোমার বাবা, এই কথা বলা মাত্রই দুঃখিনী মা দাঁড়ানো থেকে মাটিতে বসে গেল কপালে হাত দিয়া, আর বলতেছে বাজান, রে ও বাজা কেমনে তুই মাকে ভুলে রইলি, কেমনে তুই ভুলতে পারলি, যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখল, যেই মা তোরে রাতের পর রাত জায়গা জায়গা পাহারা দিল, যেই বাবা নিজে না খায় তোর ঔষধের ব্যবস্থা করলো, যেই বাবা দিন নয় শুধু রাতের বেলা রিক্সা চালায় চালায় তোর লেখাপড়ার জন্য খাতা কলম কিনে দিল, কেমন করে তুই বাপ মাকে ভুলে রইলি, বাজান দুনিয়াতে আমার যে আর কেউ নাই, আমার তো আর কোনো সন্তান নাই, একমাত্র তুমি সম্বল ছিলি, কেমন করে বাপ মারে ভুলে রইলি, কেমন করে বাবাকে চিনার পরও তুই ফিরে দিলি, সাথে সাথে বাবা তার স্ত্রীকে কুলে নিয়া বাড়িতে নিয়ে আসলো, আসতে পারে না পরে যায় সান্ত্বনা দিয়া দিয়া স্বামী স্ত্রীকে নিয়ে ঘরে আসলো। ভাইরা বন্ধুরা, এইভাবে মা দুঃখিনী শুধু তার মুখের হাসি নাই, কান্না আর কান্না, চোখ থেকে শুধু পানি জড়ে, পানি আর শুকায় না, ঈদ যায় ঈদের চান যায় বাপ মার মুখে একটু হাসি নেই, ঈদের চান্দে সবাই আনন্দ করে কিন্তু ওই দুঃখিনী মা দুঃখী, বাবার চেহারায় কোনো আনন্দ নাই, চোখে মুখে কোনো হাসি নাই। এ ভাই কিছুদিন পরে মা বলতেছে, স্বামী গো আমি বাঁচবো না গো স্বামী,
আমি মনে হয় বাঁচব না, এক নজর আমার সন্তানকে দেখাও, এক নজর দেখাও ও স্বামী, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমিও শহরে যাব, যায় দেখি কেমন করে সন্তান আমাদের সাথে দেখা না দেয়। স্বামী অপারগ হয়ে বারবার স্ত্রীর পীড়াপীড়িতে স্ত্রীকে নিয়া কুমিল্লা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, কষ্ট করে 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 পৌঁছে গেল। স্বপ্ন সারাটা রাস্তা জুড়ে একই স্বপ্ন, আমার সন্তানকে দেখব, একই নিয়মে গেইটের পাশে দাঁড়ায়। দারোয়ান বলছে, চাচা আপনি তো সেই দিনের চাচা, কিন্তু দাঁড়াইতে হবে, স্যারের অনুমতি ছাড়া কোনোভাবেই আমি যাওয়ার সুযোগ দিতে পারি না, নতুবা আমার চাকরিটা চলে যাবে। চাচা আমি বুঝতেছি আপনার মনের ব্যথা, মনের কষ্ট, কিন্তু আমার চাকরি বাজাইতে হলে অনুমতি নিতে হবে, একটু দাঁড়ান। আবার গেল যায়, আবার যখন বলল স্যার একটু তাকায় দেখেন দারোয়ান, আমি দারোয়ান বলতেছি, একটু তাকায় দেখেন ক্যামেরার দিকে। গেইটের পাশে একজন মানুষ স্ত্রীকে নিয়ে হাজির হয়েছে, আমি ঢুকতে দেই না, আপনার অনুমতি ছাড়া আমি কি তাদেরকে ঢুকতে দেবো নাকি, একটু দেখেন। স্যার তাকায় দেখল, ওই মানুষটা হলো তার বাবা, আর ওই মহিলাটা হলো তার দুঃখিনী মা। মা দুঃখিনী মা, আর জনম দুঃখী বাবা। তখনও দিল নরম হয় না রে ভাই, শক্ত পাষাণ দিল, দিল নরম হয় না। আবার ওই দারোয়ানকে ডাক দিয়া বলতেছে, যায় বলবি আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমার সময় নাই, সুযোগ নাই, না 1000 টাকা নিয়ে নে, দেখবি আজকে চেষ্টা করবি টাকাটা দেওয়ার জন্য। দারোয়ান আইসা আবারও বলতেছে, চাচা মাফ করবেন, মাফ করবেন চাচা, দুনিয়াতে আমি এমন সন্তান দেখি নাই যে সন্তান মা বাবাকে দেখার পরেও সে দেখা করতে রাজি নয়। চাচা 1000 টাকা আপনাদেরকে দিয়া বলছে চলে যেতে, এই কথাটা শোনা মাত্রই দুঃখিনী মা গেইটের পাশে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়া পড়া গেল। ভাইরা বন্ধুরা স্বামী কোলে নিয়া নিয়া কোন রকম কষ্ট করে করে বাড়িতে পৌঁছলো, বাড়িতে পৌঁছলো, ওই যে মা বিছানায় পড়ছে, এই মা আর বিছানা থেকে উঠে নাই, জীবনের শেষ পড়া পড়ে গেল। বাইরা বাপ মা পুরা আশাবাদ দিয়ে দিল, সন্তান আর আমাদের কাছে আসবে না, আমাদেরকে চিরতরে ভুলে গেছে। এইভাবেই দিন যায় রাত যায়, ছেলে তো অন্ধকার জগতে ডুবে আছে, সে প্রাচুর্য দুনিয়ার শান শৌকত বিলাসিতার মধ্যে মগ্ন হইয়া দুঃখী বা বাবা দুঃখিনী মায়ের কথা চিরতরে ভুলে গেছে। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, যতই আপনাকে আপনার নফস গুনার সাগরে ডোবায় রাখুক, একটা সময়ে কিন্তু অন্তরের ভিতরে আপনার নফসে মুতমাইন্না পবিত্র আত্মা মাঝে মাঝে আপনাকে সতর্কবাণী দিবে, একজন অপরাধী যত বড় অপরাধ করুক না কেন, অপরাধীর ভিতরে মাঝে মাঝে তারে তারে নফসে মুতমাইন পবিত্র আত্মা সতর্ক দেয়, না না ওই প্রতি যাবি না আর এই কাজ করবি না, মাঝে মাঝে আপনাকে সতর্ক দিবে। ওই সতর্ক দেওয়া অবস্থায় যদি কোনো মানুষ সেটাকে মেনে নেয়, ওই সে অনুরোধটাকে সেই সতর্ক বাণীটাকে যদি গ্রহণ করে নেয়, সেই কামিয়াব। ফিরে যদি আসে মূল্যায়ন না করে, কান কর্ণপাত না করে, তার জীবনটাই ধ্বংস হয়। বাইরা একদিন ওই যুবক জুম্মার নামাজ পড়লো, যে গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত হজরত মাওলানা মাহমুদুল হাসান দামত বরকাতুহুম, তিনি আজও জীবিত আল্লাহর ওয়ালি, তিনি আজও সুস্থ আছেন। তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান, একজন আত্মার রোগীর ডাক্তার, অনেক বড় বুজুর্গ, যাদের কাছে গেলে যাদের কথা শুনলে পরে নিজের আত্মার রোগ ধরা পড়ে, আত্মার রোগ ধরা পড়ে। ভাইরা বহু মানুষেরই জীবন পরিবর্তন হয়েছে এমন বুজুর্গদের সহবতে যাওয়ার কারণে। এজন্যই তো আল্লাহ বলেছেন, যদি তুমি একজন খাঁটি মুমিন হতে চাও, তাকওয়াওয়ালা হতে চাও,
তুমি তাকওয়াওয়ালাদের সংস্পর্শে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তাহলেই তোমার দৌলতে তাকওয়া হাসিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলেন, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে যাও। ভাইরা বন্ধু, আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদ, ওই মসজিদে ওই যুবক জুম্মার নামাজ পড়তে গেল। আল্লাহর ওলি ওই দিন জুম্মায় বয়ান করতেছেন মা বাবার হক নিয়া, বাপ মার খেদমত প্রসঙ্গ নিয়ে তিনি বয়ান করতেছেন। বয়ান প্রসঙ্গে তিনি বলতেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এই হাদিস তিনি শুনাইলেন আর বললেন, দুনিয়াতে যদি তুমি কামিয়াবি চাও, দুনিয়াতে সফলতা চাও, উন্নতি চাও, তাহলে বাপ মার দোয়া লাগবে। আখেরাতে যদি জান্নাত চাও তাহলে বাপ মার দিল লাগবে, বাপ মার অনুমতি লাগবে, বাপ মার সুপারি কি লাগবে, সার্টিফিকেট লাগবে। যদি সন্তানের ব্যাপারে বাপ মার সার্টিফিকেট ভালো হয়, নবী বলেন, সন্তান পাবে জান্নাত। আর সার্টিফিকেট যদি খারাপ হয়, যত বড় বুজুর্গ হোক না কেন, যত আমলের পাহাড় নিয়ে উঠুক না কেন, বাপ মা যদি কয় ভালো না, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ভাইরা বন্ধুরের জন্য বলতেছে একটু মনোযোগ। ওই মসজিদে জুম্মার নামাজ পড়ল যুবক, জুম্মার নামাজ পড়ল, জুম্মার নামাজের ভিতরে আল্লাহর উনি বাপ মার সেবার কথা যখন তিনি বয়ান করলেন, বয়ান করে করে শুনাইতেছেন আর বলতেছেন, রে দুনিয়ার সন্তানের দল, যদি বাপ মাকে খুশি করতে পারো তাহলে আল্লাহ খুশি, জান্নাত পাবা। আর যদি সন্তানের বিরুদ্ধে বাপ মার কোনো মামলা আল্লাহর আদালতে জমা হয়ে যায়, তাহলে এই সন্তান যত বড় নামাজি, যত বড় দিনদার হোক না কেন, বাপ মার মামলা যার উপরে আসে সে কোনোদিন জান্নাত পাবে না। মনে করতে পারো সেদিন তুমি মাপ চেয়ে নিবা, আরে শোনেরা করে যুবক, আখরাতের ময়দান মাপ চাওয়ার জায়গা নয়, মাপ দেওয়ার জায়গা নয়। আখরাতের জীবন ব্যবস্থাটা বড় কঠিন, মাপ দেওয়া মাপ নেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে সহজে কারো কাছ থেকে মাপ নেওয়া যায়, মাপ চাওয়া যায়, কিন্তু আখিরাতে আল্লাহর আদালতের সামনে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। কেউ মাপ চাইলেও চাইতে পারে কিন্তু মাপ পাবে না। সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। কলিজার টুকরা সন্তানের পরিচয় মা দিবে না, বাবা দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। যার যার হালত নিয়ে সবাই ব্যস্ত, শুধু ইয়ানফসি, শুধু ইয়ানফসি, শুধু ইয়ানফসি, নবীরা পর্যন্ত ইয়ানফসি বলবে, এমন এক হালত হাসরের ময়দান, হাসরের মাঠ। অতএব ওই মাঠে সন্তান যদি বাবার কাছে যায় বলে, আব্বা মাফ করে দাও, বহু অন্যায় করে ফেলেছি, আব্বা মাফ করে দাও, কিন্তু বাবা মাফ দিবে না। মা যদি যায় বলে, মার কাছে যায় যদি বলে, মা অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, মাও মাফ দিবে না, বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবার কাছে যাই বলবে আব্বা জান, বাবার কাছে
যে বলবে আব্বাজান একটি নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ, একটি নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ। বাবা বলবি কে গো তুমি চিনি না দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। এ ভাই জুম্মার দিন আল্লাহর ওলির বয়ান শোনার পর যুবকের কিছুটা অনুশোচনার সৃষ্টি হলো, দিলের ভিতরে ভয় লেগে গেল, ভয় বাপ মা যদি নারাজ থাকি জুম্মার নামাজ পড়ো আমার কোনো লাভ নাই। রমজান মাস ছিল, রমজানে রোজা রাখিও কোনো লাভ নাই, মাসটা ছিল রমজান জুম্মার দিন, যদি বাপ মা নারাজ থাকে জুম্মার রোজা জুম্মার নামাজ রমজানের রোজা দিয়েও কোনো লাভ হবে না, বাপ মার আদালতে মামলা, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নাই যখন এইভাবে বলতেছেন আল্লাহর ওলি। আর বাপ মার শিশুকাল থেকে বাপ মা সন্তানের প্রতি কেমন দরদি ছিল ঘটনাটা যখন শুনাইতেছেন দিলের ভিতরে যুবকের লাগলো, চোখ দিয়া পানি ঝরতেছে। আমি আগেই বলেছি যত বড় অন্যায়কারী হোক না কেন, সর্বদা তার দিল তার মন শুধু অন্যায় করতে বলবে না, মাঝে মাঝে তার ভালো কাজ করতে বলবে, মাঝে মাঝে একথাও ইয়াদ করায় দিবে তুমি বহুত বড় অন্যায়কারী, তুমি বহুত বড় জালেম, তুমি বহুত বড় জুলুমের শিকার, বারবার তার ইয়াদ করায় দিবে। একজন সফল মানুষ ভাগ্যবান মানুষ সেই যখনই তার দিল তার সতর্ক করা মাত্রই সে অন্যায়টা ছেড়ে দেয়, পথটা পরিহার করে সঠিক পদে ফিরে আয়, সেই হলো সফল মানুষ ভাগ্যবান মানুষ। আর যে মানুষ দিলের সতর্কবাণীর দিকে খেয়াল করে না সেই হলো ধ্বংসপ্রাপ্ত। যুবক মসজিদের ভিতরেই চুকির পানি জরায় জরায় কান্দে আর কয়, মালিক আমি বহুত বড় জুলুম করে ফেলেছি, আমি আমার বাপ মার সাথে বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি একটু সুযোগ দিবানি বাপ মার কাছে তওবা মাপ চাওয়ার, আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার একটু সুযোগ দিবানি। এই বইলা যুবক কান্দতেছে আর কয়, আল্লাহ আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার আগে তোমার কাছে আমি হায়াত ভিক্ষা চাই, আল্লাহ আমার আব্বা আম্মারে খুশি করার আগে আগে আগ পর্যন্ত আমি হায়াত তোমার কাছে ভিক্ষা চাই। এই বইলা যুবক জুম্মার নামাজটা পইরা আর বাসার দিকে যায় নাই, সাথে সাথে মার্কেটে গেল, মার জন্য শাড়ি বাবার জন্য লুঙ্গি কিনা বিভিন্ন ধরনের ফল ফলাদি লইয়া, আর স্ত্রীর কাছে না যাইয়া মা বাবাকে দেখার জন্য শহর থেকে রওনা দিল। আরে যুবক, ওই যুবক ওই সন্তান কুমিল্লা শহরে যাবে, তখনকার সময়ে দুইটা ফেরি পার হওয়া লাগতো, ওই দুই ফেরি পার হইয়া যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল, শহরের ভিতরে যায় ঢুকলো, তখন বেজে গেছে রাত অনেকটা, প্রায় এগারোটা বেজে গেল রাত এগারোটা, দেরি হবেই তো, দুইটা ফেরি পাড়ি দিয়ে যাইতে যাইতে অনেক দেরি, এগারোটা বেজে গেল, শহরের ভিতরে ডাইনে বামে চতুর্দিকে যুবক হাঁটতেছে, কোনো একটা রিক্সা নিয়ে পাওয়া যায়, যাতায়াতের কোনো ব্যবস্থা আছে কিনা তার গ্রামে যাওয়ার জন্য, কিন্তু না শহরটা শুনশান নীরব, কিছুই দেখা যায় না, সবাই যার যার মতো করে তারাবির নামাজ পড়ে যার যার ঠিকানায় চলে গেছে। একজন মানুষ কি পায়া বলতেছে, ভাই যান আমি তো অমুক গ্রামে যাইতে চাই কিন্তু কেমনে যাব, কোনো রিক্সা মিক্সা কিছুই তো দেখি না। লোকটা বলে, বাবারে এখন তো সবাই রিক্সা বন্ধ করে যার যার ঠিকানায় তারাবির নামাজ পড়ার পর আর কেউ বের হয় না, কেউ বের হয় না, তবে তোমার যদি ইমার্জেন্সি যেতেই হয় আমার জানা মতে রাতের অন্ধকারে তারাবির নামাজ পড়াও একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, কারণ আমি জানি গ্রামে তার স্ত্রী বিছানায় পড়া, তার ডেলি ঔষধ লাগে, ওই ঔষধ ঔষধের খরচ ঔষধের টাকা যোগান দেওয়ার জন্য মানুষটা রাতের অন্ধকারেও রিক্সা চালায়।
মনে হয় সে যাইতে পারে তার কাছে যায় দেখো যুবক বলতেছি কোথায় গেলে পাবো কয় অমুক গলিতে যাও যায় দেখবা একটা দোকানের পাশে রিকশাকারের আইকা কনকনে শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে আর শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে থাকার কোনো জায়গা নাই মেসে থাকে না কারণ টাকা লাগবে রাস্তায় বসে বসে রাত কাটায় দেয় রিকশাটার সামনে আসে যায় তুমি তাকে জিজ্ঞেস করো যাবে কিনা আমার মনে হয় সে যাবে যুবক তালাশ করে করে দেখে সত্যি একটা লোক রুমাল দিয়ে মুখটা পেছায় রাখছি বৃদ্ধ মানুষ গুজা হয়ে গেছে পাকা হয়ে গেছে কঙ্কাল সার হাড্ডি বুলা পর্যন্ত দেখা যায় গো শীতের মধ্যে দাঁতে দাঁতে বাড়ি খাইতেছে বসে বসে শীতের কাপুনি কিন্তু চিনা যায় না মুখটা ডেকে আছে রুমাল দিয়া শীতের বাতাস থেকে বাঁচার জন্য নাক মুখ রুমাল দিয়া বেঁচে রাখছে যায় বলতেছে চাচা অমুক গ্রামে যাইবানি হ্যারি যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনো যাকে চাচা কয়া ডাক দিল চাচা অমুক গ্রামে যাইবানি এই মানুষটাই হলো তার জন্মদাতা পিতা কিন্তু চিনে না চিনার উপায় নাই যেই মাত্র বলছে চাচা অমুক গ্রামে যাইবানি বাবা তো জন্মদাতা পিতা বাবা তো সন্তান সন্তানের কণ্ঠ ভালো করে বাবা চিনে সন্তানের কণ্ঠ বাপ মা হাজারো মানুষের ভিতরে ভালো করে চিনতে পায় হাজারো হাজারো মানুষের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা সেটা ভুলে না যখনই ডাক দিছে কণ্ঠটা শুনেই বাবা বুঝে ফেলেছে কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠের মতো লাগে গ চেহারাটা একটু উঁচা কইরা চোখটা কিছুটা ছোট কইরা তাকায় দেখে হো আমার ধারণা ঠিক যে আমাকে চাচা কইয়া রিক্সাওয়ালা তুমি অমুক গ্রামে যাইবানি কয়া ডাক দিছে সে আর কেউ নয় সে হলো আমার আমার কলিজার টুকরা সন্তান যেই সন্তানের দেওয়া কষ্টের কারণে আজকে মাতার বিছানায় পড়া বাবা পরিচয় দেয় না মাতারা নিচের দিকে দিয়া কয় হ বাবা যাব এইবার ছেলে বলতেছে কত ভাড়া কত ভাড়া কত আমি আপনাকে ডাবল ভাড়া দিব ডাবল বাবা তো কোন মাতা নিচের দিকে দিয়া বলতেছে বাজান সারা জীবন তো মানুষের কাছ থেকে ভাড়া নিলাম কিন্তু আজকে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না আজ আমি কোনো ভাড়া নিমু না যুবক বলতেছে না চাচা ভাড়া নিবেন না কেন আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবা উঠো তুমি রিক্সা উঠো ভাড়া নেওয়া লাগবে না তুমি রিক্সা উঠো এই কথা বইলাম যুবক রিক্সায় উঠল বাবা রিক্সা চালাইতেছে সন্তান রিক্সায় বসা আছে বাবা রিক্সা চালায় আর সন্তান রিক্সায় বসা দিনে এইভাবে সামনের দিকে আগাইতেছে বাবা রিক্সা চালায় আর চোখ দিয়ে পানি জোরে আর কান্দে আর বলতেছে বাজান রে আজকে তুমি যার রিক্সায় চড়ে বসলা তুমি তো জানো না এই রিক্সাওয়ালা কেউ আর কেউ নয় সেই তোমার বাবা সেই তোমার জন্মদাতা পিতা একটু উঁচু জায়গা উঠা যায় না মানুষটা সারাদিন রোজা রাখলো কোন রকম ইফতার কইরা রিক্সা নিয়ে বের হয়ে গেল গায়ে কোনো শক্তি নাই উঁচা জায়গাটা রিক্সা নিয়ে উঠতে পারে না ওই অবস্থায় ছেলেকে বলতেছে বাবা একটু রিক্সা থেকে নামো আমি তো উঠতে পারতেছি না ছেলে তখন বলতেছে কি ব্যাপার তোমার এত দেরি হইতেছে কেন আমার তাড়াতাড়ি যাওয়া দরকার তোমার গায়ে শক্তি নাই তুমি পারো না তাহলে রিক্সায় উঠাইলা কেন একটু গরম সুরে যখন কথা বলল তখনই বাবাই বলতেছে বাজান রে সারাদিন ইফতার সারাদিন রোজা রাইকা
ইফতার করার কিছুই পাই নাই। কোন রকম একটু পানি আর একটা খেজুর খাইয়া এই রিকশা নিয়ে আবার রিকশা নিয়ে বের হয়েছি। এজন্য গায়ে শক্তি নাই, বাবা তুমি আমার ধমক দিও না, মাইরো না। না জানি তুমি ধমক দিতে যাই আবার হাত উঠে ফেলো কিনা। বাবা এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ রিক্সাওয়ালা হলো তোমার জন্মদাতা পিতা। বইলাই রুমালটা দিয়ে মুখটা খুললো, রুমালে ঢাকা মুখটা যখন খুললো সাথে সাথে সন্তান বাবা কি জোরে ধরে কাঁদতে লাগলো। জরায় ধরছে কারণ সন্তানের চোখ দিয়েও পানি, শুধু চোখের চোখে পানি, কখন মারে দেখবে কখন বাবারে দেখবে। রাস্তার মধ্যেই বাবা নিজের পরিচয় দিয়া দিছে, বাবা আমি তোমার বাবা। যেই মাত্র দেখি যা রিক্সায় চড়ে আমি এত দূর পর্যন্ত আসলাম, যিনি কষ্ট করে করে রিক্সা চালাইয়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসলেন আমার জন্মদাতা পিতা, পায়ে জড়ায় ধরে কয় আব্বা আমাকে মাফ করেন, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, বহুত বড় অপরাধ করে ফেলেছি, আমি বুঝি নাই, বাবা আমাকে মাফ করেন, মা কোথায়? কয় বাবা তোমার মা বিছানায় পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কখন জানি মারা যায়, তার ডেলি ঔষধ লাগে, ডেলি ঔষধ লাগে, এই ঔষধের টাকা জোগাড় করতে আমার রাতের বেলাও রিক্সা চালাইতে হয়। এই বইলা যুবক বাবাকে জড়ায় দইরা দৌড় দিয়া বাড়িতে আসলো। আইসা যখন ডাক দিছে, মা মা কয়া ডাকটা দিছে রে বাজার দুঃখিনী মা, অসুস্থ মা বিছানায় শুয়ে রইছি, যে মা বিছানা থেকে উঠতে পারে না সন্তানের ডাক শোনা মাত্র এই মা বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেছে, লাফ দিয়া মায়ের পা জড়া ধরে কান্দে আর কই মা, ও মা বহুত বড় অপরাধী আমি, বহুত বড় অন্যায় করে ফেলেছি, মা আমাকে মাফ করো, মা আমাকে মাফ করো। সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় দিয়ে কান্না শুরু করছি। এজন্য বলি রে ভাই, বাপ মার কাছে মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না। যুবক যদি কোনো অন্যায় করে থাকো তাহলে তাড়াতাড়ি মাপ চাও, কারণ মাপ বাপ মার কাছে মাপ চাইতে দেরি, মাপ বাপ মা মাপ করতে দেরি হয় না। ও ভাই প্রতিদিন এরকম ভাবে একটা যুবক মাকে এসে প্রতিদিন মারত, প্রতিদিন মারত বউয়ের কথায় বউয়ের কথায়। একদিন অফিস থেকে আসার পথে ওয়াশুই না দিল পরিবর্তন হয়ে গেছে, দুইটা বাজে বাড়িতে আসলো, আইসা দেখে স্ত্রী দরজার পাশে দাঁড়ায় রইছে বাচ্চা কুলে নিয়া। কি গো স্ত্রী তুমি এখনো বাচ্চা কুলে নিয়ে দরজার পাশে দাঁড়ানো, ঘটনা কি? স্ত্রী বলতেছে আমার বাচ্চাটা অসুস্থ, পাতলা পায়খানা, কখন কি হয় এই চিন্তা করে আমি মা ঘুমাই না, তোমরা তো বাবা তোমরা তো বুঝবা না সন্তানের দরদ, মা যেমন বুঝে এমন বুঝবা না, সারাদিন নয় শুধু সারা রাত নয়, যদি মাসকে মাস বিছানা থেকে দাঁড়াইয়া এরকম দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান কুলে নিয়ে আমি কাটায় দিতে হয়, আমি পারবো ঘুমে যাব না, এতটা দরদ কলি যায় সন্তানের। এই কথা শোনা মাত্র এই ছেলে বলতেছে, আজকে তুমি যদি তোমার সন্তানের প্রতি এমন দরদ দেখাও, তোমার কথায় আমি প্রতিদিন আমার যেই মাকে মারি, ওই মাও তো শিশুকালে আমাকে এমন আদরটাই করছে, এমনও আদরটাই করছে, এমন মাটাই করছে, তাহলে আমি তো বহুত বড় অন্যায় অন্যায় পথে আছি। দৌড় দিয়ে আমার রুমের দরজার সামনে যায় ডাক শুরু করেছে, মা দরজা খুলো, মা তখন তাহাজ্জুদ নামাজে মগ্ন, মা ভিতর থেকে মনে করেছে ছেলে মনে করছিলাম আজকে আমাকে মায়ের কথা ভুলে গেছে, কিন্তু না ভুলে নাই গো, মনে হয় আজকে ও মারতে আইছি। মা নামাজ শেষ করে বলতেছে বাজান রে বাবা আজকে আমাকে মারবি না, আমি আজকে তোর বউয়ের সাথে কোনো কথাই বলি নাই রে বাবা, প্রতিদিন মিথ্যা কথা বইলা বইলা আমার মায়ের খাওয়া, আজকে আমি তোর বউয়ের রুমে যাই নাই যাই নাই, গতকালকের মাইরে আমার দেখে এখনো ব্যথা আছে, বাবা আজকে মারবি না মারবি না। ছেলে কান্দতেছে আর বলতেছে মা তুমি দরজা খুলো দরজা খুলো, আমি মারতে আসি নাই।
মা মনে করেছে দরজা যদি ভেঙে ফেলে তাহলে গুসায় আরো বেশি মারবে। যাইয়া মা কাঁপতেছে দরজাটা খুইলা দিছি, দক্ষিণী মা বৃদ্ধা মা কাঁপতেছে কাঁপতেছে দরজার পাশে দাঁড়ায়, আর ছেলে ভিতরে ডুইকা ভিতরে ডুইকা লাফ দিয়া মার দুটা পায়ে জড়া দুইরা কান্না করে আর কয়ে, মা গো আমি বুঝি নাই, আমাকে মাফ করো, আমি বহু অন্যায় করে ফেলেছি। দক্ষিণী মা দেরি নাই টান দিয়া বুকে জড়ায়া কুল কপালে চুমু খায় আর বলতেছে, বাজান আমি তো প্রতি রাত আল্লাহর কাছে দোয়া করি, কোনোদিন বদদোয়া দেই নাই, কারণ বদদোয়া দিলে গজব চলে আসবি, আল্লাহ আমার ডাক কবুল করেছে। এজন্য বলি যুবক, যত অন্যায় করো যত অপরাধী করো না কেন, মৌতের আগে আগে মাপ চাও, এখনই মাপ চাও, কারণ জানি না আমাদের কার মরণ কোথায় কোন দিন কোন টাইমে। মৌতের আগে আগে যদি মাপ মারে বাপ মারে খুশি করতে না পারো, তোমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। দুনিয়া তো শস্য ফুল দেখবা অন্ধকার, আর আখেরাতের ময়দানে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সন্তানকে, আমরা যারা সন্তান হিসেবে আছি, প্রতিটা সন্তানকে বাপ মার কদর বুঝা চলার, আর বাপ মার বাপ মার কথা মতো বাপ মারে খুশি রাইকা চলার তৌফিক দান করুন। আমার আমার প্রয়োজন আগে নয়, বাপ মার প্রয়োজনটা আগে, এটা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলে বন্ধু মানুষ কয় কেমনে টাকা পয়সা কোন রাস্তায় খরচ করব, তুমি বলো যে সবার আগে টাকা পয়সা খরচ করতে হবে বাপ মার জন্য। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবার আগে বাপ মার জন্য টাকা পয়সা খরচ করো। ভাইরা যুবক, এজন্য বলি নিজের প্রয়োজন আগে নয়, বিবি বাচ্চার প্রয়োজনও আগে নয়, বাপ মার প্রয়োজনটা আগে। বৃদ্ধ মা হলে তার দিকে খেয়াল রাখো, বৃদ্ধ বাবা হলে তার দিকে খেয়াল রাখো। যদি মায়ার নজরে একবার বাপ মার চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তোমার কবুল হজের সওয়াব দান করবে। কখনো রাগান্বিত চেহারায় রক্ত চক্ষু নিয়ে বাপ মার দিকে তাকাইবা না, মায়ার নজরে যতবার তাকাইবা, না মায়ার নবী বলেন কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।